আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অর্থাৎ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাই ম্যাথমেটিক্সের চ্যাপ্টার সিক্স আলোচনা করা প্রায় শেষ ওইখান থেকে অলরেডি চ্যাপ্টার লিক্সার আপলোড করা শেষ আমরা চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনের শিরোনাম বেসেল ফাংশন এই বেসেল ফাংশনের এই চ্যাপ্টার থেকে আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ থিওরাম সলিউশন করব ওয়ান দেখাও যে যেখানে একটি পূর্ণ সংখ্যা এই থিওরামটা সলভ করবে এই থিওরাম সলভ করতে হলে যে সকল বেসিক জানতে হবে সে সকল বেসিকগুলোর ভিতরে বেসেল সমীকরণটাকে সেটা জানতে হবে তারপরে আরো কিছু বেসিক জানতে হবে ঠিক আছে তার আগে আমি প্রথমে বলে নিই প্রথম প্রকারের বেসেল ফাংশন এন কমের প্রথম প্রকারের বেসেল ফাংশন এন প্রকারের প্রথম প্রকারের বেসেল ফাংশন ওয়াই এন অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় যাহা নিম্নভাবে সংজ্ঞায়িত ঠিক আছে মানে ডেফিনেশন থেকে বেসেলের ডেফিনেশন থেকে আমরা জানি যে এন অফ এক্স ইকল সামেশন আর ওয়ান টু ইনফিনিটি মাইনাস আর তারপর আর এক্স বাই টু ইন্টু এন প্লাস টু আর ডিভাইডেড বাই গামা আর প্লাস ওয়ান গামা এন প্লাস আর প্লাস ওয়ান যেখানে এন একটি অরিনাত্মক পূর্ণ সংখ্যা আমার বেসেল আমরা বেসেল ফাংশনটাকে সেইটা জানলাম আর বাকি বেসিসগুলো আমি থিওরাম সলিউশন করার মাধ্যমে বুঝাই দিই আমরাও জানি

এখন সমীকরণ এক নং সমীকরণ এক নং এ এন এর বদলে আমরা মাইনাস এন বসাবো ঠিক আছে অর্থাৎ এন আমরা কত বসাবো আমরা যেখানে যেখানে এন আছে ওইখানে ওইখানে আমরা মাইনাস এন বসাবো ওকে কোন সমীকরণে এক নং সমীকরণে তাহলে আমার এন আছে তাহলে আমার এন আছে এইখানে এই এখানে তো x আর n আছে আমার এইখানে তাহলে এইখানে আমরা এইখানে কত বসাবো মাইনাস এন বসাবো এইখানে আমরা মাইনাস এন বসাবো অর্থাৎ যে মাইনাস কত n অফ এক্স ইকল সামেশন এস ইকল জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান তারপর এস ডিভাইডেড বাই গামা এস প্লাস ওয়ান এখানে কিন্তু এন ছিল গামা মাইনাস এন প্লাস ওয়ান প্লাস এস এক্স বাই টু ইন টু এখানেও কিন্তু আমার কত ছিল এখানেও কিন্তু এন ছিল তাহলে এন এ আমরা কত বসব মাইনাস এন তাহলে মাইনাস এন প্লাস টু এস এটার নাম দিলাম আমরা দুই নং ইকুয়েশন কিন্তু আমরা জানি এটা ভাবে তোমার মনে রাখতে হবে ওয়ান ডিভাইডেড বাই গামা এন মাইনাস এন প্লাস ওয়ান প্লাস এস ইকল জিরো যখন এস ইকল ওয়ান টু থ্রি আপ টু ডু ডুড এন ওয়ান আমি একটা পদ এখানে আমি দেখায় বসাই আমরা যদি এইখানে মানে এই এস এর মানটা এসের মানটা যদি আমরা এন মাইনাস ওয়ান বসাই এইখানে এখানে ক্লিয়ার করে দেখাই দিই আমার মূলত এটা ছিল ওয়ান ডিভাইডেড বাই গামা মাইনাস এন প্লাস ওয়ান প্লাস এস আমরা যদি এস এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাই তাহলে কেমন করে এত ইকল টু জিরো হয় সেটা দেখাই দিই তাহলে গামা মাইনাস এন প্লাস ওয়ান এস এ জায়গায় বসব আমরা এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ওয়ান পজিটিভেটিভে গেল ওয়ান ডিভাইডেড বাই জিরো মানে এটা ইকাল টু জিরো ঠিক আছে মানে এইস ইকাল টু শুরু হবে ওয়ান টু থ্রি আপ টু ডট 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 এন মাইনাস ওয়ানতম পথ পর্যন্ত সুতরাং টু বিকামস আমরা দুই নং সমীকরণ হতে পাই এটা ছিল আমার দুই নং ইকুয়েশন এই দুই নং সমীকরণ হতে পাই কি পাই আমার আর একটা জিনিস আমার জানতে হবে যে বেসেলের লিমিটটা কত থেকে কত পর্যন্ত ছিল সেটা আমার একটু জানতে হবে ঠিক আছে আমি একটু এখান থেকে দেখাই দিই লিমিটটা ছিল আর ইকল জিরো টু ইনফিনিটি যেহেতু আমরা এটা ইসের মাধ্যমে নিছি এসের মাধ্যমে নিছি ঠিক আছে এসের মাধ্যমে নিছি আমার লিমিটটা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত শুরু হয় আমার শেষ হয়েছিল সাধারণত শেষ হয়েছিল এখানে কোনখানে যেন বলা আছে তুমি একটু বুঝে খুঁজে নেবা এটার লিমিটটা হবে এম থেকে ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে তাইলে এইখানে শুধু আমরা টু বিকামস টু বিকামস আমরা লিমিটটা শুধু চেঞ্জ করবো আর বাকিগুলো মানে দুই নং সমীকরণ থেকে আমরা জাস্ট লিমিটটা চেঞ্জ করবো অর্থাৎ জে মাইনাস এন অফ এক্স ইকল সামেশন এস ইকল এন টু ইনফিনিটি এসিকল এন টু ইনফিনিটি কারণ ওয়ান টু থ্রি আপ টু ডট 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 এন মাইনাস ওয়ান এন এন প্লাস ওয়ান এন প্লাস টু আপ টু ডট 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 এখানে পদগুলো শেষ হয়েছিল ঠিক আছে তাই আমরা লিমিটটা এন থেকে কত পর্যন্ত নিলাম ইনফিনিটি পর্যন্ত নিলাম আর বাকি যা তাই দুই নং সম্পর্ক যা ছিল তাই মাইনাস ওয়ানের পর এস গামা এস প্লাস ওয়ান গামা মাইনাস এন প্লাস ওয়ান প্লাস এস এক্স বাই টু ইন্টু মাইনাস এন প্লাস টু এস ডিভাইডেড টু এস ইন্টু এটার নাম দিলাম আমরা তিন নং ইকুয়েশন এখন ধরি এসিকল আর প্লাস এন আমরা কিন্তু ধরে নিচ্ছি এই ধরাটা সাধারণত আমরা প্রমাণটা বাহির করার স্বার্থে আমরা সাধারণত ধরে নিই ঠিক আছে তাইলে আমরা তাহলে আমরা এসিকল ধরে নিলাম আর প্লাস এন যখন এসিকল এন এন প্লাস ওয়ান এন প্লাস টু মানে আমরা কিন্তু কত বসাইছি এসিকল এন বসাইছি তখন আমার আর এর মানটা কী দাঁড়ায় সেটা আমরা একটু দেখে নিই কারণ এখানে আমরা ধরছি এসিকল আর প্লাস এন আমার যখন এসিকল এন এসিকল যখন এন তখন আরিকল জিরো যখন এসিকল এন প্লাস ওয়ান তখন আরিকল ওয়ান যখন এসিকল আর এন প্লাস টু তখন আরিকল টু যখন এসিকল ইনফিনিটি তখন আরিকল ইনফিনিটি কেমন করে সেটা আমরা এখান থেকে দেখে নিই ধরার এই ভ্যালু থেকে আমরা দেখে নিই আমরা এসিকল যদি এন বসাই তাহলে এন কল আর প্লাস এন ওয়াই থেকে যদি আমরা এন এন বাদ দিই ওয়াই দিক থেকে যদি আমরা ওয়াই দিক থেকে যদি আমরা এন এন বাদ দিয়ে দিই এন এন বাদ দিলে পরে আমরা এই যে আর অর্থাৎ আর ইকলটা কত পাবো জিরো পাবো এটা গেল আমরা এ এসিকলটা যদি এন প্লাস ওয়ান বসাই এই এস এ জায়গায় এই জায়গায় তাহলে এ এসিকল আমার ছিল আর আর প্লাস এন ঠিক আছে এসি কল আমরা বসাবো এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান ইকল আর প্লাস এন 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 বাদ দিলে আরিকল টু ওয়ান এরকম এন প্লাস টু পরে আরিকল টু পাবো এরকম পাতি থাকবো ঠিক আছে কত পর্যন্ত এসিকল ইনফিনিটি বসালে পরে আমরা এসিকল ইনফিনিটি বসলে পরে আরিকল ইনফিনিটি পাবো তাহা হইলে থ্রি বিকামস তিন নং সমীকরণ হতে পারে এটা কিন্তু আমার তিন নং ইকুয়েশন ছিল তিন নং ইকুয়েশন থেকে যে মাইনাস জে মাইনাস এন অফ এক্স জে মাইনাস এন আমার ছিল কিন্তু সামসন আর সামেশন এসি কল এন টু ইনফিনিটি কিন্তু এনের এর ভ্যালু প্রথম ভ্যালুটাই আমরা পাইছি কত জিরো তাই জিরো টু কারণ আমার বেসেল সমীকরণ আছে বেসেল ফাংশন আছে জিরো টু ইনফিনিটি ঠিক আছে মাইনাস ওয়ান এন প্লাস আর ঠিক আছে কারণ এসের এর জায়গায় আমরা কত বসেছি লিমিটটা তো আমরা বসাইলাম যে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত বেসেল সমীকরণ আছে সেই জন্য কিন্তু ভাই আমার প্রমাণে দেখ বা আমরা যদি প্রমাণের দিক লক্ষ্য করি তাহলে আমার মাইনাস ওয়ানের পাওয়ার একটা এন আনতে হবে যে এন অফ এস আনতে তাহলে আমরা এই যে আমরা এখন এস এবার এই এস তিন যেখানে যেখানে করস আছে ওইখানে ওইখানে আমরা বসাবো ওইখানে আমরা বসাবো এন প্লাস আর কারণ আমরা ধরে নিচ্ছি এন প্লাস আর অথবা আর প্লাস এন একই কথা এটা বসাবো যে এখানে যেখানে এস আছে আর লিমিটেড জায়গায় কিন্তু আমরা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত নেব কারণ এই জিরো থেকে ইনফিনিটির ভিতরে আমার এই ভ্যালুগুলো আছে তাহলে তুমি একটু লক্ষ্য করো এইখানে ছিল আমার এস এস এর জায়গায় আমরা বসাচ্ছি কত আর প্লাস এন তাহলে আর প্লাস এন অথবা এন প্লাস আর গামা এস প্লাস ওয়ান ছিল এসের জায়গায় আমরা বসাবো এন প্লাস আর প্লাস ওয়ান প্লাস ওয়ান এখানেও ছিল আমার গামা এন মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান এসের জায়গায় বসাবো আমরা এন প্লাস আর এক্স বাই টু এক্স বাই টু এখানে আমার মাইনাস এন তো আসেই এই যে এখানে ছিল টু এস এসের জায়গায় বসাবো এন প্লাস আর টু দ্বারা গুণ দিলে পারে টু এন প্লাস টু আর টু এন প্লাস টু আর তাহলে এটা যদি কোনো একটু ক্যালকুলেশন করি তার আগে একটা জিনিস এই যে মাইনাস ওয়ান তারপর এন প্লাস আর এটা লেখা যায় মাইনাস ওয়ানের পর এন মাইনাস ওয়ানের পর আর আবার একটা ভিত্তি নিলে পরে এন প্লাস কত আরই হয় তাই যে মাইনাস ওয়ানের পর এন এটা আমরা সামনে নিয়ে আসলাম বাইংয়ে সামনে নিয়ে আসলাম থাকলো মাইনাস ওয়ানের পর কত আর সামসন আর কল জিরো টু ইনফিনিটি এইখানে কাজ করলে পরে এই এই পজিটিভ এন নেগেটিভ এন কেটে দেয় তাই ওয়ান প্লাস আর অথবা আর প্লাস ওয়ান তাহলে গামা আর প্লাস ওয়ান আরেকটা থাকতেছে গামা

আর প্লাস এন প্লাস ওয়ান জেএন ঠিক আছে কারণ ওইটা মানে জে এন অফ এক্স আমরা কিন্তু বেশাল ফাংশন থেকে একটু আগেই দেখে আসলাম ভাই তুমি একটু লক্ষ্য করো এন থাকার আর থাক থাকো এটা কোনো ফ্যাক্ট না জে এন অফ এক্স ইকাল টু সামেশন এখানে তো এন এক দেশে জে এন অফ এক্স কল টু সামসং আর ওয়ান মাইনাস ওয়ান ছিল এখানে আর এখানে আর আছে আর পর কত আর এক্স বাই টোয়েন্টি এন প্লাস টু আর গামা আর প্লাস ওয়ান গামা এটা মানে কিন্তু জে এন অফ তাহলে আমরা লিখে দিলাম জেএন অফ এক্স এটাই হচ্ছে প্রমাণিত ওকে এটাই আমার প্রুফ করতে বলছিলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি এরপরে আমরা অন্য একটা লেকচারে থিওরি তিন না আমরা প্রুফ করা ট্রাই করব হচ্ছে এক্সাম্পল থ্রি ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ আজকে এ পর্যন্তই